আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা ইসলাম। সবাইকে আবারও স্বাগতম আওয়ার টেন লাইফ ব্লগ চ্যানেলে। কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালবেলা যে কটা রুটি ছিল সেই রুটিগুলো মুজাহিদের বাবার হয়ে যাবে, আমাদের তিনজনের হবে না। তাই আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি। আমি ডিম ভাজি করে মুজাহিদ আর আমি ভাত খাবো। তো মুজাহিদ ভাত খেতে রাজি ছিল না, কিন্তু আমি ওকে বুঝাচ্ছিলাম যে বাবা রুটি নেই আজকে, আজকে ভাত খেতে হবে। যখন মানুষ যে পরিবেশে থাকে, যখন যা থাকে তাই খেতে হয়, সে পরিবেশকেই মানিয়ে নিতে হয়, এটাই আসলে লাইফ। আমার মনে হয় আমার মতো যারা মধ্যবিত্ত পরিবারে আছেন তারা সবাই আমার সাথে একমত হবেন। আসলে এভাবেই আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে চলতে হয়, জীবনে বেঁচে থাকতে হয়। তো আমি ভাতগুলি ভেজে নিলাম একটু লবণ দিয়ে। ডিম ভেজে যে তেলটা অবশিষ্ট থাকে ওই তেলে একটু ভাতগুলোকে ভেজে নিলে ওই ভাতটা খেতে খুবই মজা হয়। এটা আমি ছোটোবেলা থেকেই আসলে শিখে এসেছি, আম্মা আমাদেরকে এভাবে ভেজে দিতেন, খেতে খুব ভালো লাগতো। আমিও আজকে মুজাহিদকে এভাবে দিলাম। তারপর আমরা সবাই নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি এখানে কিছু আম নিয়েছি, কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে আমি আজকে একটু টক মিষ্টি ঝাল আচার বানাবো। আমি আমগুলো এখন 2 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে মেখে আমি রেখে দেব 4-5 ঘন্টার মতো। এই কাজটা আপনারা চুন দিয়েও করতে পারেন, যে পানির মধ্যে একটু চুন মিক্স করে সেই পানিতে আমটাকে ভিজিয়ে রাখা যায়। এভাবে আমটা ভিজিয়ে রাখলে আমগুলি আচার বানানোর সময় আর গলে গলে যায় না, আস্তে আস্তে টুকরোগুলো থাকে। আমটা ভিজিয়ে এই লবণ আর ভিনেগার দিয়ে মেখে রেখে আমি এখানে দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি। আমি আসলে টক বেশি খেতে পারি না, বেশি পছন্দ না আমার অতটা। আমি অল্প সামান্য একটু টক খেলেই আমার দাঁত একদম টক হয়ে যায়, আমি আর কিছু খেতে পারি না তখন। এর জন্যে আমি সবসময় টক একটু কম খাই। কিন্তু মুজাহিদ আবার মাশাল্লাহ ভালো টক খেতে পারে, ও ছোটোবেলা থেকেই ভালো টক খেতে পারে। তো ওর জন্যেই আসলে আচারটা তৈরি করা, আর একটু ঝাল মিষ্টি টক এই ধরনের আচার মুজাহিদ খুব পছন্দ করে। তারপরে দুপুরের খাওয়ার দাওয়া শেষ করে আমি আমগুলোকে ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে আমি কড়াইতে সরিষার তেল দিলাম আচারের জন্যে। আর এখানে আমি একটা প্যাক তৈরি করছি। আমি এখানে পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে সরিষা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ, মানে গুঁড়ো মরিচ যেটা আমরা তরকারিতে দেই সেই গুঁড়ো মরিচ একসাথে দিয়ে একটু পানি দিয়ে একটা প্যাক করে নিলাম। এই প্যাকটা এখন আমি সরিষার তেলে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, এটা আমি একটু পরে দিব। আমি যে বাটিটার মধ্যে প্যাকটা করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। এই তো আমি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা আরও আগেই আমি প্যাকটার সাথে দিলে ভালো হতো, আমি আসলে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে অ্যাড করেছি। এখন এই মশলাটা আমি সম্পূর্ণটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, মশলাটা তেল ছেড়ে দিবে, এই পর্যায়ে আমি আমার ধুয়ে রাখা আমগুলি দিয়ে দেব। আমগুলি দিয়ে এখন আমি এই আমগুলোকে একদম ভালোভাবে একটু কষিয়ে নেব। আম কষানোর সময় এই পর্যায় থেকে চুলার তাপটা আমি একদম মিডিয়াম থেকে লোতে করে দেব,
কারণ এখন তো আসলে পানি নেই, আমের মধ্যে তেমন পানি, আমি তো কোনো পানি দেইনি। আমি যদি তা চুলার আগুনটা বেশি বাড়ানোর পর আমটা কষাতে যাই তাহলে নিচে দিয়ে পুড়ে যাবে। তারপর একটু হালকা কষিয়ে নেড়েচেড়ে আমি এর মধ্যে এখন গুড় দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ গুড় দিয়েছি। আমি এখানে আরও কিছু চিনিও দেব এর সাথে। আপনারা চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন। তা এগুলো আমি এখন আস্তে আস্তে করে বারবার একটু একটু করে নেড়ে চেড়ে দেবো, আর এ থেকেই পানি বের হবে। এই গুড় আর চিনি যখন গলে যাবে সেটা থেকে পানি বের হবে, ওই পানিটার মধ্যেই আমটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। এই যে আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যেন আমের সাথে সব কিছু ভালো করে মিশে যায়। এই আমার সম্পূর্ণ গুড় এবং চিনি গলে যে পানি উঠে এসেছে এই পানিতেই আস্তে আস্তে আমটা সিদ্ধ হয়ে যাবে, আমটা নরম হয়ে কমে আসবে। আপনারা খেয়াল করেছেন আমি এতক্ষণ কিন্তু আচারে কোনো লবণ দিইনি, আমি এখন আচারে লবণ দিলাম। এই পর্যায়ে এসে আচারে লবণ দিয়েছি, আর আমার আমগুলো এখনও কিন্তু একদম আস্ত টুকরো আছে, একটা আমও গলে যায়নি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা শুধু হয়েছে ভিনেগার এবং লবণ দিয়ে আমটাকে মাখিয়ে রাখার কারণে, আমি সেজন্যই মাখিয়ে রেখেছিলাম যেন আমগুলি না গলে যায়। আমি চাচ্ছিলাম একটু আস্ত আস্ত টুকরো থাকবে, সেটা আচার করব আমি। এটা আমার আচারটা এখানে আমার একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে একটু পাঁচফোড়ন, আমি কিছু পাঁচফোড়ন ভেজে সেটাকে পাউডার করে নিয়েছি, সে পাউডার দিয়ে দেব আমি নেক্সটে। এভাবেই রেখে দেবো আজকে আচারটা, তারপর নেক্সট আগামীকাল আচারটাকে আরেকবার একটু ভালো করে গরম করে নেব। এর চেয়ে বেশি যদি আমি আচারটাকে আরও বেশি জাল করি তাহলে আগামীকাল আমি যখন আবার আচারটাকে গরম করব ভালো করে তখন আর গরম করা যাবে না, আচারটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, রসালো ভাবটা থাকবে না, আচারটা খেতে আর ভালো লাগবে না তখন। এর জন্য এভাবে একটু রসালো অবস্থা থাকতেই আচারটাকে নামিয়ে নিতে হবে। এ তো আমি পাঁচফোড়নের পাউডারটা দিয়ে দিলাম, আপনারা দেখেছেন। এখন ভালো করে নেড়েচেড়ে আমি আচারটা নামিয়ে নেব। নামানোর পর ঠান্ডা আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই রসটা আরও একটু ঘন হয়ে যাবে, এর জন্য একটু বেশি রসালো ভাব থাকতেই নামিয়ে নিতে হবে যেন পরের দিন আমি আরেকবার এটাকে ভালো করে গরম করতে পারি। আর ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে সংরক্ষণ করা যাবে অনেক দিন। এই তো হয়ে গেল আমার আমের আচার, আপনারা সবাই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম জুসি টেস্টি আচার হবে। আপনারা যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।